সুইসাইড স্কোয়াড খ্যাত অভিনেতা জেয়ার্ড লেটো ছিল অ্যাঞ্জেলিনা জোলির অন্যরকম ক্রাশ। এ ব্যাপারে আগে থেকেই জানতেন সাবেক প্রেমিক ও সাবেক স্বামী ব্র্যাড পিট। ব্র্যাঞ্জেলিনা জুটি ভাঙনের পর এবার জোলির নতুন প্রেমের সম্পর্ক আলোচনায় জেয়ার্ড লেটো সবার আগে। এ সম্পর্কে ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিচ্ছেদের সময় যতটা মানসিক অশান্তিতে ভুগেছেন এই নায়িকা, তার থেকে শান্তি খুঁজতে জেয়ার্ডের আরো বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছেন তিনি। গত সেপ্টেম্বরে ব্র্যাডের বিরুদ্ধে ডিভোর্সের মামলা করার পর থেকে নায়িকার সঙ্গে দেখা সাক্ষাৎ শুরু করে জেয়ার্ড। সন্তানদের কাস্টডি ব্যাটেলের পুরো সময়ও জোলির পাশে ছিলেন জেয়ার্ড, ফোনেও নিয়মিত যোগাযোগ রাখতেন। সেই সময়ে লস অ্যাঞ্জেলেসে একই সঙ্গে ডিনারে দেখা গেছে দুজনকে। 1999 সালে গার্ল ইন্টারাপ্টেড ছবিতে কাজ করতে গিয়ে প্রথম আলাপ হয়েছিল জেয়ার্ড ও জোলির। জেয়ার্ড তখন প্রেম করেছেন ক্যামেরন ডিয়াজের সঙ্গে। পরে 2004 সালে আলেকজান্ডার ছবিতে আবারও একই সঙ্গে কাজ করেন তারা। তখন থেকে জেয়ার্ডের সঙ্গে জোলির সম্পর্ক নিয়ে বিতর্ক শুরু হয়। ব্র্যাডের কাছেও বিষয়টি গোপন ছিল না। শোনা যায় দুজনের মধ্যে প্রায় ঝগড়া হতো। শোনা যায় ব্র্যাডকে লুকিয়ে জেয়ার্ডকে ছবির চিত্রনাট্য পাঠান জোলি। তবে দুজনের যুগলবন্দি ছবি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেননি কেউই। আপাতত দুজনই ব্যস্ত তাদের নিজস্ব ক্যারিয়ার নিয়ে। নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।